ছাত্রীরা, তোমরা তোমাদের উৎপাদকীয় বিশ্লেষণ তোমাদের আমি করাচ্ছি। অনেকগুলো অঙ্ক তোমরা এর মধ্যেই করে ফেলেছ। তো সেখানে তোমরা দেখেছ বহুপদী সংখ্যামালার যে উৎপাদকগুলো আমরা করি, সেক্ষেত্রে যেমন ভাগশেষ উপপাদ্যের সাহায্যে তোমরা সেটাকে শূন্য করে নিয়ে সেখান থেকে করেছো, আবার কিছু কিছু অন্যরকম ভাবে করেছো, যেমন এই যে সূত্রগুলো তোমাদের সূত্রগুলো কাজে লাগিয়ে তোমরা অঙ্কগুলো করেছো, যেমন এ কিউ প্লাস বি কিউ, এ কিউ মাইনাস বি কিউ, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এ বি সি, এই সূত্রগুলো দিয়ে তোমরা উৎপাদকের বিশ্লেষণগুলো করেছো। ঠিক আছে, এখন তোমরা এই উৎপাদকের বিশ্লেষণ তার আরো কয়েকটা এখানে তোমরা তোমাদের এখন করে দেখাবো। তার মধ্যে তোমরা মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতি, যে উৎপাদকের বিশ্লেষণ তোমরা ক্লাস এইটে শিখেছিলে, সেটারই এখানে কিছু অ্যাপ্লিকেশন আছে। এছাড়া আরেকটু ভিন্ন ধরনের কিছু উৎপাদক তোমরা এখানে জানবে, যেমন ধরো এখানে এই একের এক নাম্বার 8.5 এর, দেখো এখানে এ প্লাস বি স্কয়ার মাইনাস ফাইভ এ মাইনাস ফাইভ বি প্লাস সিক্স এরকম আছে। ঠিক আছে, তাই সেটাকে আমরা এইভাবে ব্র্যাকেট নিয়ে নিলে দেখতে পাচ্ছি যে এখানে আমরা এটাকে কমন একটা সংখ্যা ধরে নিতে পারছি, যেহেতু দুটো একই রকম জিনিস এসেছে, তাহলে সেটাকে আমরা কোনো একটা সংখ্যা দিয়ে আমরা সেটাকে কোনো একটা রাশি দিয়ে ধরে নিতে পারি। যেমন এখানে এম দিয়ে একটা এই এ প্লাস বি কে এম ধরে নিয়েছি, তাহলে সেই যে সংখ্যামালাটা এটা গিয়ে দাঁড়িয়েছে এরকম। ঠিক আছে, এম স্কয়ার মাইনাস ফাইভ এম প্লাস সিক্স, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতিতে এখানে আমরা প্লাস চিহ্ন যে আছে সেই প্লাসের সাহায্যে এটাকে আমরা ভাঙাতে পারি, এবং সেটা আমরা ভাঙিয়েছি ছয়, মানে তিন দুগুণ ছয় থ্রি প্লাস টু। এবার এখানে আমরা পরের লাইনে ব্র্যাকেটটাকে তুলে দিয়ে সাইন করে নিয়েছি, নিয়ে এখান থেকে আমরা কমন নিয়েছি, কমন নিলে আমাদের এটা দাঁড়ায়। ঠিক আছে, তারপর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এম মাইনাস টু ইন্টু এম মাইনাস থ্রি এটা হয়েছে, এবার এম এর মান বসিয়ে আমরা এটা পেয়েছি। ঠিক আছে, তাহলে এটা এক ধরনের দেখলে। এবার দেখো আর এক ধরনের, যখন এরকম টাইপের রাশিগুলো থাকবে, যেমন এখানে আছে এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস টু, থ্রি এক্স মাইনাস ওয়ান, থ্রি এক্স মাইনাস ফোর প্লাস টুয়েলভ, এরকম যখন থাকবে তখন আমরা এইটাকে এমনভাবে পাশাপাশি বসিয়ে মানে সাজাবো এমনভাবে যাতে কিনা সেটাকে আমরা এরকমভাবে একটা সাধারণ অবস্থায় নিয়ে যেতে পারবো, যাতে সেখান থেকে আমরা কোনো একটা রাশি দিয়ে সেটাকে ধরে নিতে পারি। ঠিক আছে, দেখো এখানে আমি যদি এটার সঙ্গে এটাকে বসাই এবং এটার সঙ্গে এটাকে বসাই, তাহলে দেখো পাশাপাশি গুণ করে দেখো আমার কি হয়েছে, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, তোমরা জানো গুণ করতে খুব ভালো করেই জানো। তাহলে এখানে দেখো, এখানে যোগ বিয়োগ করে আমাদের যেটা হয়েছে থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স, এখানেও হয়েছে থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স, তাহলে আমরা একই ধরনের রাশি পেয়ে গেছি। তাহলে এটা সমান সমান একটা আননোন রাশি আমরা এ ধরে নিয়েছি, তাহলে আমাদের এই সংখ্যামালাটা হয়ে দাঁড়ালো কি এ মাইনাস ওয়ান এ মাইনাস এইট প্লাস টুয়েলভ। ঠিক আছে, এবার এটাকে গুণ করলে আমাদের এরকম দাঁড়াচ্ছে, তা দেখতে পাচ্ছি এটাকে আমরা আবার স্কয়ার মাইনাস নাইন এ প্লাস টোয়েন্টি হয়েছে, এটাকে আমরা মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতিতে এটাকে ভাঙাতে পারি। এই ভাঙিয়ে নিয়েছি চার পাঁচে কুড়ি, তাহলে এখানে প্লাস চিহ্ন হয় তাই এটা প্লাস করে হলো। ঠিক আছে, সামনে মাইনাস ছিল, এবার এটাকে মাইনাস তুলে দিয়ে আমরা এইভাবে এটাকে নিয়ে গেছি, এবং এখান থেকে এ কমন নিয়েছি, এখানে মাইনাস ফোর কমন হয়েছে, নিয়ে আমাদের এই জিনিসটা এসেছে, এবং এখানে আমরা কি করেছি না এর মানটা বসিয়ে দিয়েছি। ঠিক আছে, এর মান আমরা নিয়েছিলাম থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স, সেটা এখানে বসিয়েছি। তারপরে বসানোর পরে দেখতে পাচ্ছি যে এইখানে যে রাশিটা হয়েছে সেটাকে আমরা ভাঙাতে পারি না, কিন্তু এটাকে আবার ভাঙানো যায়। তাই দেখো এটাকে আবার আমি ভাঙিয়েছি, ভাঙিয়ে এখান থেকে আবার কমন নিয়ে আমাদের জিনিসটা হয়েছে থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু থ্রি এক্স মাইনাস ফাইভ। ঠিক আছে, তাহলে এভাবে আমরা এই উৎপাদকগুলো করতে পারি। যেমন ধরো এখানে দেখতে পাচ্ছি আমরা আর একটা অঙ্ক এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু মাইনাস এইট, তাহলে এটাকে যদি আমরা করতে চাই তাহলে আমরা কিভাবে করব। তাহলে দেখো এটা যেমন আছে তেমন থাকছে, এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটাকে আমি ভাঙিয়ে দিচ্ছি এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান। ঠিক আছে, এটা যেমন আছে তেমন থাকছে মাইনাস এইট। তাহলে দেখো আমরা যদি এটাকে করি কি হবে, এক্স স্কোয়ার প্লাস এক্স, ঠিক আছে, এটাকে আমরা গুণ করছি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস এক্স, এটার সঙ্গে এটা করলে হবে কি মাইনাস টু এইট। ঠিক আছে, তাহলে আমাদের এক্স স্কোয়ার এই টার্মটা হলো, সেকেন্ড টার্ম কি হচ্ছে এক্স স্কোয়ার
प्लस एक्स माइनस टू माइनस एट देखो एखाने लक्ष्य करो दुटो जिनिस किन्तु आमादेर एकी एसेछे एबं एटाई आमादेर उद्देश्य ताहले एबार आमरा धरे नेब धरि एक्स स्क्वायर प्लस एक्स समान समान एकटा अज्ञात राशि ए धरे निलाम ठीक आछे তাহলে এটা কি হলো আমাদের এটা পরিবর্তিত রূপ হলো এ ইনটু এ মাইনাস টু মাইনাস এইট ঠিক আছে তাহলে এটাকে গুণ করলে আমরা কি পাচ্ছি এ স্কোয়ার মাইনাস টু এ মাইনাস এইট ঠিক আছে তাহলে এবার তো মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতিতে আমরা করব চার দুগুণ আট তাহলে আমাদের বিয়োগ আছে মাইনাস টু ইনটু এ মাইনাস এইট তাহলে আমাদের দাঁড়ালো এ স্কোয়ার মাইনাস फोर ए माइनस सेवन से प्लस टू ए माइनस एट ठीक है नेक्स्ट ए स्क्वायर माइनस अच्छा एखे हमें देखो ए कमन नेब तैले ए कमन निचि ए माइनस फोर थक प्लस एखे टू कमन निचि टू ए माइनस फोर तेल ए माइनस फोर चले आसल कमने पड़े थकल ए प्लस टू এবার এর মান বসাবো আমরা এর মান কত এর মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ফোর এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস টু দেখো এটাকে আমরা ভাঙিয়ে এটা করতে পারি না এখানেও আমরা এটাকে ভাঙাতে পারি তাহলে আমাদের নির্ণয় উৎপাদক কিন্তু আমাদের এটাই হলো ঠিক আছে তাহলে তোমরা এইভাবে বাদবাকি অঙ্কগুলো করবে ঠিক আছে সবাই খুব ভালো থাকবে।